550 বছরেরও পুরনো মন্দির, কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মন্দির। এই মন্দিরে কিন্তু আজ থেকে 550 বছরেরও আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং তারপরেই কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয়। আর বর্তমানে এই মন্দিরের মহারাজ তথা উত্তরসূরি শ্রী শঙ্কর গোস্বামী মহাশয়। কিন্তু বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে, একটা দখলের সমস্যা এই মন্দিরকে ঘিরে, এই মন্দির দখলের সমস্যা। এই মন্দিরটি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ট্রাস্টি বোর্ডের আন্ডারে, কিন্তু এই সমস্যাটা কেন কেন হচ্ছে দখলের চেষ্টা, সেই বিষয়ে আমরা কথা বলে নেব এখানকার মহারাজ শ্রী শঙ্কর গোস্বামীর সাথে। আচ্ছা মহারাজজি, আপনি বলুন যে এখানে সমস্যাটা কবে থেকে দেখা দিয়েছে? ইদানিং এই দিন 15-20 ধরে এই সমস্যাটা আসছে। আচ্ছা, আমরা অতি প্রাচীন, আমাদের পূর্বপুরুষ, থার্ড জেনারেশন আমরা এই মন্দিরের সেবা। আজকে হঠাৎ করে এরকম একটা অবস্থা আমাদের ক্ষেত্রে নেমে এসছে। বাইরের কিছু মদতপুষ্ট এই কলকাতা প্রিন্সিপাল সোসাইটির গুন্ডা, তারা আমাকে প্রচুরভাবে আত্মসম্মানহানি করে এবং আমাকে প্রচণ্ডভাবে তারা তিরস্কার করে এবং এই মন্দির থেকে বেরিয়ে যেতে বলে, না হলে প্রাণনাশের হুমকি, বিভিন্ন রকম আমাকে মেন্টাল টর্চার থেকে শারীরিকভাবেও আমাকে অনেকটা হেনস্থা এরা করেছে। তার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং এই মন্দিরের ইদানিং আমরা ইনজাংশন পেয়েছি। আমাদের যেহেতু এই সম্পত্তি পিতৃপুরুষের, আমরা ইনজাংশন পেয়েছি। ইনজাংশনের অর্ডার কপি আমরা মন্দিরের দরজায় লাগিয়েছি, প্রশাসনের হেল্প আমরা চেয়েছি। এখন ওই মন্দিরে অসামাজিক কিছু গুন্ডারা এসে এখানে মদ্যপান করে এবং অনাচার করে, যে অনাচারের ফলস্বরূপ চাপাল গোপালের কুষ্ঠ হয়েছিল, সেই কুষ্ঠব্যাধি এখানে মুক্ত হয়েছিল। এখনও সেই রেওয়াজ রীতিনীতি পিজরাপোল মদতপুষ্ট কিছু গুন্ডারা এই কুলিয়াপাটের মন্দির প্রাঙ্গণে এসে অন্যায় অত্যাচার অবিচার এগুলো করছে, যাতে আমার এই পূজার বিঘ্ন ঘটছে এবং আমাকে মন্দিরে পূজা করতে দেওয়া হচ্ছে না। আমি সকলের কাছে এবং ধর্মভীরু এবং ধর্মপ্রাণ মানুষের কাছে আমার একটাই আবেদন যে আপনারা সকলেই এগিয়ে আসুন। এই কুলিয়াপাট একটা পীঠস্থান, বৈষ্ণব তীর্থ, আপনারা সকলে এসে এই মন্দিরে আপনারা আমাদেরকে এই উদ্ধার কার্যে আমাদের সাহায্য করবেন। এবং পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশীতে এই কুলিয়াপাটে বিশাল মেলা হয়, বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও এইখানে আমাদের সাধু সন্ন্যাসী পাপি তাপি নর নারী সকলে এসে সমবেত হয় এবং মহাপ্রভুর এই নদীতে স্নান করে তার পুণ্যার্জন করেন এবং কৃতার্থ হন। আচ্ছা, যে দখলের যে চেষ্টা করা হচ্ছে, এটা মূলত কেন? এরা তো চিরদিনই দখল করে এসছে। এরা কলকাতা প্রিন্সিপাল সোসাইটি দেখবেন বিভিন্ন জায়গায় আছে, ওরা এইসব খালি জমিগুলোকে আগের দিনে এরা দখলকৃত করে রয়েছে। বর্তমানে ওদেরও সম্পত্তি ভেস্টেড হয়ে আছে গভর্নমেন্ট থেকে, কিন্তু ওরা এই সব পাশের জমিগুলো আছে বলে ওরা এই মন্দিরটিকেও দখল করতে চাইছে, দখল নিতে চাইছে এবং এটাকে সেইভাবে দখল নিতে চাইছে এবং আমাকে এখান থেকে বিতাড়িত করতে চাইছে। তো আপনার কি মনে হয় যে এর পাশাপাশি কোনো রাজনৈতিক দলের হাত আছে বলে? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই আছে, তা না হলে হঠাৎ করে এরকম হলো কেন? হঠাৎ করে এরা সাইনবোর্ড লাগাবে কেন? হঠাৎ করে এরা কেন সিকিউরিটি গার্ড এখানে দিল? আজ অব্দি সিকিউরিটি গার্ড এখানে ছিল না, মন্দিরে কোনো পরিষেবিকা ছিল না, কোনো রকম চর্চা এরচা কিচ্ছু ছিল না এখানে। এখন হঠাৎ করে বিভিন্ন রকম অনাচার শুরু করে দিয়েছে কলকাতা পিজরাপুলের মদতপুষ্ট গুন্ডারা। আচ্ছা, তো আপনি যে বললেন এখানে একটা সাইনবোর্ড মেরে দেওয়া হয়েছে মন্দিরের সামনে, তো সাইনবোর্ডে কি লেখা আছে? যেই জমি আমার, এই জমি সম্পত্তি আমার, এই বলে এখানে সাইনবোর্ড, কয়েকটা সাইনবোর্ড এখানে লাগিয়েছে। যদি ওনারই হবে তাহলে উনি সাইনবোর্ড লাগাবে কেন? সে তো পেপার্স কথা বলবে, পেপার সাবমিট করবে। আমরা এখন জুডিশিয়ালে গেছি, জুডিশিয়াল দ্বারস্থ হয়েছি, জুডিশিয়াল বিচার করবে এই কার সম্পত্তি কার কি। কিন্তু ওনারা সাইনবোর্ড আসছে লাগিয়ে যাচ্ছে, আমি বাধা দিতে গেলে বলতে গেলে আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাতে আমার মানে জীবন সংশয় এবং আমার মন্দিরে পূজা করার বিশাল একটা মানে আমি মানে মহাপ্রভুর সেবা হচ্ছে না। এখানে লুঙ্গি পরে প্যান্ট পরে কারা আসছে পুজো দিচ্ছে আমি মানে তাদেরকে চিনিও না। এরা পিজরাপোল সিটি কোথার থেকে লোক নিয়ে আসে, আমার তালার উপরে তালা মেরেছে, তারপরে তালা ভেঙে ওরা আবার মন্দিরে প্রবেশ করেছে। ওইখানে নারায়ণশিলা দেখতে পাচ্ছি না, যেগুলো আমরা আদি নারায়ণশিলা পূজা করে আসি, সেই নারায়ণশিলা মন্দির সিংহাসনে নেই, অনেক কিছু নেই, ঠাকুরের ড্রেস নেই, কিছু নেই। আমি আমার চোখ
চোখ দিয়ে জল আসে, মহাপ্রভুর সেবায় বিঘ্ন হচ্ছে, আমরা পুজো করতে পারছি না, আমাদের প্রাণ ফেটে মানে বুক ফেটে কান্না আসছে, এরকম একটা অবস্থার মধ্যে আমরা চলছি। তো আপনার কি মনে হয় যে আপনি বলছেন যে নারায়ণ শিলা নেই বা ঠাকুরের পোশাক নেই বা বিভিন্ন জিনিসপত্র আপনি খুঁজে পাচ্ছেন না, এগুলো কি চুরি হয়ে গেছে বলে মনে হয় আপনার? অবশ্যই চুরি হয়েছে, চুরি ছাড়া এখানে তো এই অনাচারগুলোই করছে এরা, এখানে এই অনাচারগুলো করছে, নারায়ণ শিলা ফেলে দিয়েছে, মদ্যপ অবস্থায় ঢুকে ওখান থেকে নারায়ণ শিলা চুরে ফেলে দিয়েছে বা নিয়ে গেছে ওখান থেকে, আমরা দেখতে পাচ্ছি না সিংহাসনে কোনো নারায়ণ শিলা আছে, বহু প্রাচীন নারায়ণ শিলা, ওটা 500 বছরের নারায়ণ শিলা, এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, রাধিকা, এদের ড্রেসপত্র কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। ইতিহাসে আমরা পড়েছি যে হিন্দুদের ওপর নানা সময় কিন্তু নানা রকম ভাবে অত্যাচার হয়েছে, হিন্দুরা অত্যাচারিত হয়েছে, কখনো বর্গীয়দের হাতে, কখনো মোগলদের হাতে, কখনো সুলতানদের হাতে। আর আজ আজ আমরা আবারও সেই চিত্র দেখতে পাচ্ছি, আবার কি সেই দিন ফিরে এলো, আবার কি সে হিন্দুদের ওপর সেই একই রকম অত্যাচার হবে? না হলে ক্যালকাটা পিঞ্জরাপোল সোসাইটির পক্ষ থেকে কেন এরকম নোটিশ দেওয়া হবে, কেন দখল করে নেওয়া হবে এই 550 বছরেরও পুরনো মন্দির? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সেই নোটিশ ক্যালকাটা পিঞ্জরাপোল সোসাইটির পক্ষ থেকে 550 বছরের পুরনো এই মন্দির, যেটা এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে আসার পরে কিন্তু এই মন্দির স্থাপিত হয়েছিল। আর সেই মন্দির বর্তমানে বলা হচ্ছে যে এই মন্দির থেকে মহারাজদের বেরিয়ে যেতে, মন্দিরে আরও যারা রয়েছেন মেডিকেলের হেলথের যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে মন্দির ছেড়ে দিতে, চলে যেতে। কেন? প্রশ্ন একটাই, তাহলে কি আবার সেই ইতিহাসের দিনগুলো ফিরে এলো? আবার কি আসতে চলেছে সেই দিন, হিন্দুদের ওপর সেই অত্যাচার? কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মন্দিরের একজন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত কথা বলে নেব তার সাথে। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম ডাক্তার অশোক ভট্টাচার্য। আচ্ছা, বেদিভবন থাকি আমি। আচ্ছা, আপনি কতদিন ধরে ডাক্তারি? আমি ডাক্তারি করছি প্রায় 40 বছর, 35 বছর ধরে এই মন্দিরের সাথে আমি যুক্ত আছি। 35 বছর। তো বর্তমানে এই মন্দিরের যে সমস্যা, যে ক্যালকাটা পিঞ্জরাপোলের সোসাইটির পক্ষ থেকে যে দখলদারির একটা চেষ্টা চলছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? ওরা যেটা চেয়েছে, ওরা চাইছে যে এখানকার যারা সেবা যারা আছে, পুরনো যারা সেবা আছে তাদের সরিয়ে দিয়ে নতুন লোক এখানে ঢোকাবে। তাদের যে মানে প্ল্যান প্রোগ্রামটা কাউকে প্রকাশ করছে না, কি করবে না করবে, তার মানে শুধু লোকাল পাবলিক অন্ধকারের ভিতর আছে, সেই অন্ধকারের থেকে জানার জন্য আমরা ওনার সাথে, আমাদের যে সেবার যে শঙ্কর গোস্বামী ওনার সাথে যোগাযোগ করার পর উনি বলছে যে এরকম আমাকে সরিয়ে দিচ্ছে, ওনার নতুন লোক এই জায়গায় রিক্রুট করবে। রিক্রুট করলে সে জায়গায় আমি তখন আমাকে যখন অ্যাডভাইসটা এসেছে, তুমি তাহলে আইনের আশ্রয় নাও, আইনের আশ্রয় নিয়ে আইন যেটা ভালো বুঝবে সেটা করবে, এইটুকু বলেছি আমি। তা আপনার কি মনে হয় যে এখানে কোনো রাজনৈতিক দলের হাত রয়েছে? ইন্টারনাল রাজনৈতিক দলের কিছুটা হাত আছে। সাধারণত দেখা যায় যেটা, যে পার্টি রুলিং পার্টি থাকে তাদের মানে মডিফিকেশনে ওই জিনিসগুলো চলছে, এটা আছে। কিন্তু সেটা ঠিক না, মন্দিরের ক্ষেত্রে এটা ঠিক না, এটা নিরপেক্ষতা অবলম্বন করা উচিত আমি এটা মনে করি। এবং এটা হিন্দুদের ওপর একটা চাপ সৃষ্টি করা, হিন্দুদের একটা মন্দিরকে দখল, শুধু হিন্দুগুলো না, সে জায়গায় দেখা যাচ্ছে যে দখলদার জিনিসটা খুব খারাপ জিনিস, এতে নানান ধরনের পারিপার্শ্বিক পরিস্থিতিও খারাপ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, নানান ধরে নানান কথা বলছে, সে জায়গা মানে যে ঠাকুর মশা সে অথৈ জলে বাস করছে, তাকে শরীর সে কী খাবে, সেটা তো একটা কথা, তার তো একটা ব্যবস্থা করতে হবে। ঠাকুর, আমার যত ধারণা ঠাকুর মশা যারা থাকে সেবার যে তাদের কোনো রিটায়ার বলে কিছু নেই, তারা আজীবন মানে বংশ পরপর হয়ে আসছে, যতক্ষণ পর্যন্ত শ্মশানে সে না যাচ্ছে সে ততক্ষণ পর্যন্ত ডিউটি চালিয়ে যাবে, সে না থাকতে পারলে তার বংশের যদি কেউ থাকে সে সেদিকা সেবাইতে কাজ করতে পারে, এইটা দিতে বাধ্য, সেটা আমি এটুকু জানি। এবং যেটা আমরা শুনেছি যে শ্রী শঙ্কর গোস্বামী মহারাজ উনি কিন্তু 3 পুরুষ ধরে এখানে রয়েছেন। 3 পুরুষ ধরে আছে, এটা 2 বছর কথা, এটা 3 পুরুষ ধরেই আছে। আচ্ছা, ওনার ঠাকুরদাদা, ওনার বাবা, উনি, এরপর আবার ছেলেরা যারা আছে তারা আসতে পারবে,
এটা নিয়ম এটা। আচ্ছা, এই যে ক্যালকাটা প্রিন্সিপাল সোসাইটি, আপনি বলছেন যে মন্দিরটা দখল করে ওনারা হয়তো ওনাদের দখলে মন্দিরটা নিতে চলেছে, কিন্তু এটা কি এরকম কখনো হওয়া সম্ভব বা হতে পারে যে আমরা অনেক সময় দেখি অনেক পুরনো জমি পড়ে রয়েছে, সেই জমি কেটে মাল্টিপ্লেক্স বানানো হচ্ছে? শুনুন, এই জায়গাটার ইতিহাস বলতে গেলে হুন্ডা পিঙ্গাপলের থেকে এইখানে কোনো ডেভেলপমেন্ট করেন নাই। যেটা করেছে আমাদের শঙ্কর গোস্বামী যে সেবাজ্যে, উনি নানান জায়গাতে লোক নিয়েছে, ঘাট টাট থেকে আরম্ভ সবই উনি ডেভেলপ করেছে, উনি নিজের তত্ত্বাবধানও করিয়েছে নানানজনকে ধরে। তারপর আর বছরের যে মেলাটা হয় লাখ লাখ টাকা, সেই লাখ লাখ টাকা তারা নিয়ে যাচ্ছে এখান থেকে, কিন্তু কোনো ডেভেলপ নেই। এমনকি সাধারণত পাবলিকে যারা এখানে আসছে মন্দিরে, একটু পুরো প্রসাদ তারা পায় না। মহাপ্রভু ট্রাস্টি বোর্ডের আন্ডারে এই মন্দিরটি, তা আপনার কি মনে হয় যে কোনোভাবে এই ক্যালকাটা প্রিন্সিপাল সোসাইটির সাথে এই ট্রাস্টি বোর্ডের কোন রকম ভেতরের যারা ছিল তারা চলে যাক, তাদের তাহলে অনেক রকম সমস্যা আসবে, এখন সমস্যা হবে এই জন্য নিজেরা করতে চাইছে, এটা নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে এখানে। আচ্ছা, পনেরো দিন আগে যে এই সমস্যাটা হয়েছিল বা দখলের যে চেষ্টা করা হয়েছিল বা সাইনবোর্ড মেরে দেওয়া হয়েছিল মন্দিরের সামনে, তো তারপরে আপনি পুলিশকে জানিয়েছিলেন? আমি বরাবরই প্রশাসনের দ্বারস্থ হয়েছি, বহু চিঠিপত্র আদান প্রদান করেছি, এডিএমএলআর, ডিএম, এসপি, এসডিও এবং আইসি, বয়সপুর মিউনিসিপ্যালিটি, আমি আর প্রশাসনিক যতগুলো কাগজপত্র লেনদেন করবার আমি সমস্ত রকম প্রসিডিউর করেছি, এবং তারা সেই ব্যাপারে এখনো কোনো রকম ইনিশিয়েটিভ নেয়নি মন্দিরের। তো পনেরো দিন আগে এই ঘটনা ঘটেছিল, পনেরো দিন আগে উনি এসপি থেকে শুরু করে উনি কিন্তু অনেকজনকে জানিয়েছেন এবং উনি কিন্তু প্রশাসনের সাহায্য চাইছেন, সেক্ষেত্রে প্রশাসন কেন সাহায্য করছেন না? প্রশাসন কেন পনেরো দিন পেরিয়ে যাওয়ার পরেও কেন এই ব্যাপারটাকে নিয়ে দেখছেন না? এই ব্যাপারটা যাতে এই সমস্যাটা সমাধান হয় কেন হচ্ছে না, সেটা আমাদের একটা বড় প্রশ্ন রয়েছে। আচ্ছা মহারাজ জি, আমরা ইদানিং ইনজেকশন জারি পেয়েছি, ইনজেকশন অর্ডার আমরা পেয়েছি আমার ফেভারে, তো সেই ইনজেকশন অর্ডারেও পুলিশ কোনো রকমভাবে, পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে এটা স্টেপ নেওয়ার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, আমাকে মন্দিরে ঢোকাবার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও এরা নীরব। শুনে নিলাম শঙ্কর গোস্বামী মহাশয়ের মুখ থেকে, মহারাজজি যেটা বললেন যে কুলিয়াপাট অপরাধভঞ্জন মন্দির প্রায় 550 বছরেরও পুরনো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে আসার পরেই কিন্তু এই মন্দিরটি স্থাপিত হয়, কিন্তু বর্তমানে যে সমস্যাটা দেখা যাচ্ছে যেটা যে এই মন্দির কিন্তু দখলের চেষ্টা করা হচ্ছে এবং আরও অনেকগুলো জিনিস সামনে চলে এসছে, যে মন্দিরের স্মারক শিলা যেটা নারায়ণ শিলা এবং মন্দিরের যে পোশাক ঠাকুরের সেই সমস্তগুলো সম্ভবত চুরি হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং পনেরো দিন আগে এরকম একটা ঘটনা, মদ্যপ অবস্থা এখানে ঢোকা হচ্ছে এবং পোশাক খুব অশ্লীল ধরনের পোশাক পরেও ঢোকা হয়েছে মন্দিরের মধ্যে, যেটা শুনলাম মহারাজজির কাছ থেকে, তো তারপরেও পুলিশকে জানানোর পরেও বা প্রশাসনের কাছ থেকে সাহায্য চাওয়ার পরেও কিন্তু প্রশাসন কোনো রকম সাহায্য করেনি, কেন করেনি, কেন করা হচ্ছে না, আগামী দিনে কি হতে পারে, আগামী দিনে কতটা তাড়াতাড়ি এই মহারাজজি আবার আগের জায়গায় ফিরে যেতে পারেন এবং মন্দিরটিকে বাঁচানো যেতে পারে, আমরা সেটাই দেখাবো আপনাদেরকে। ক্যামেরায় বিশ্বনাথ ভক্তের সাথে আমি সুদীপ্ত নাথ, আপনারা দেখছেন নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।